আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে অনুষ্ঠান শুরু করছি। জাহাঙ্গীর স্যার, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো যে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায়ে আমরা আছি। এখানে আমরা তোমাদেরকে কিছু সূত্র লিখে দিয়েছি এবং সেগুলো আমরা বেশ প্রমাণসহ আমরা এগুলো আমরা আলহামদুলিল্লাহ এগুলো তোমাদের লিখে দিয়েছি। আমাদের যে ঝামেলাগুলো ছিল সূত্র নিয়ে, যে ঝামেলাগুলো ছিল সেগুলো আমরা আলহামদুলিল্লাহ শেষ করে ফেলেছি। 7.2 থেকে 7.6, 7.1 এবং 7.7 সূত্র কিন্তু আমরা এখনও লিখিনি, ওগুলো লিখবো আমরা, সমস্যা হবে না। আর আমরা যে সূত্রগুলো লিখেছি ওগুলো কিন্তু আমরা একটা ধারাবাহিকতা বজায় রেখেছি। যেমন ধরো, আমরা যখন 7.2 থেকে এই সূত্র দিয়ে অঙ্ক অ্যাপ্লাই করব, তখন দেখবা যে তুমি হয়তো বইয়ের কোনো একটা অঙ্ক করছো 7.2-এর, সেখানে হয়তো তোমার 7.5-এর সূত্র কাজে লেগে যাচ্ছে বা 7.4-এর সূত্র কাজে লেগে যাচ্ছে। সেজন্য আমি সূত্রগুলো একবারে লিখে দিয়েছি। আপাতত দৃষ্টিতে মনে হয় যে সূত্রগুলো এখানে আসলে অনেক, আসলে তা না, আমি সূত্রগুলো কিন্তু তোমাদের 6টা ভাগে লিখে দিয়েছি। সেগুলো আমি বলছি না তুমি এখনই মুখস্থ করো, ওগুলো করো, আস্তে আস্তে করো, ধীরে ধীরে করো, প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যখন আমি যে চ্যাপ্টার ধরবো, সে চ্যাপ্টার থেকেই তোমরা আস্তে আস্তে এগুলো প্র্যাকটিস করা শুরু করবে। আর এই সূত্রগুলো একটু টেকনিক্যালি মুখস্থ করতে হবে। যেমন ওই যে আমি তোমাদের একটা ছোটোখাটো টেকনিক শিখিয়ে দিয়েছিলাম, যে ওই যে সূত্র নং 1-এর স্টেপ 2, স্টেপ 3-এর জন্য রাইট হ্যান্ড সাইডে যে সাইন, কস, কস সাইন, কস কস, সাইন সাইন, এই বিষয়গুলো একটু মনে রাখবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে 7.1 সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো আমরা ইতিমধ্যে তোমাদের এগুলো সংজ্ঞা লিখে দিয়েছি যে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত আসলে কাকে বলে। মাই ডিয়ার স্টুডেন্ট, থিটা যদি কোনো ত্রিকোণমিতিক কোণ হয়, তাহলে এন π/2 প্লাস মাইনাস থিটা বা এন 90° প্লাস মাইনাস থিটা, এ আকারে আমরা কোণকে প্রকাশ করব। এবং এই এ আকারে প্রকাশ করার পরে আমরা এটাকে সংযুক্ত কোণ আমরা বলবো। এই সংযুক্ত কোণের আমরা এই ত্রিকোণমিতিক অনুপাত আমরা বের করব। এটা তো সংযুক্ত কোণ, তো এরকম থাকতে পারে আমাদের 1205°, 1300°, এরকম আরও অনেকক্ষণ থাকতে পারে। তো এটার সাথে যখন আমরা সাইন দিব, কস দিব বা টেন দিব, তখন সেটা কি হয়ে যাবে? সংযুক্ত কোণের, এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত আর সাথে হচ্ছে সংযুক্ত কোণ, তাহলে হয়ে গেলো আমাদের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো সেটা আমরা বের করব। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে একটু বিবেচ্য বিষয় হচ্ছে যে এনটা কি। এনটা কিন্তু আমাদের এখানে মাথায় রাখতে হবে, জোড় কিংবা বিজোড় কিনা, জোড় কিংবা বিজোড় কিনা। তো জোড় বলতে আসলে কি বোঝায়? 0 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 4 ডট ডট ডট। বিজোড় বলতে কি বোঝায়? প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 5 ডট ডট ডট। এই সবগুলো সংখ্যাকে যদি আমরা একত্রিত করি, আমরা কি পাচ্ছি? মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 ডট ডট ডট, মাঝখানে শূন্য, ডান পাশে 1 2 3। অর্থাৎ এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। কি হচ্ছে বলো? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা তো জিরো জানো, আর এটা হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো সেক্ষেত্রে তুমি এনকে এভাবে পরিচয় দিতে পারো যে এন বিলংস টু জেড, এটাও হতে পারে, জোড় বিজোড়ও হতে পারে। আর থিটাটা কি? থিটাটা হবে আমাদের সূক্ষ্মকোণ। এটার পরিমাপটা হবে এরকম, 30° হতে পারে, 45° হতে পারে, 60° হতে পারে। আমরা যে অঙ্কগুলো করব এগুলো মোটামুটি এই এই থিটার মানটা এগুলোই থাকবে, সূক্ষ্মকোণ হিসাবে 30°, 45°, 60° এভাবে থাকবে নর্মালি। ঠিক আছে, তাহলে এ হচ্ছে আমরা সংযুক্ত কোণ, এটা সংযুক্ত কোণের পরিচিতি। তো এখন আমরা যখন সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করবো, মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদেরকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। এই দুইটা বিষয় কি কি? দুইটি বিষয় কি কি? এক হচ্ছে
एन की जोड़ ना बीजोड़, एन की जोड़ ना बीजोड़। और आरेकटा विषय होच्छे जे थीटा कोण चतुर्भागे अवस्थित, ये दुईटा जिनिस आमादेर माथाय रखते हबे। एन जोड़ होले कि हबे, एन जोड़ होले जे अनुपात आछे सेई अनुपाती थाकबे, अर्थात अनुपातटा चेंज हबे ना। आर जदि बीजोड़ हय ताहले अनुपात चेंज हये जाबे, अनुपातटा कि हये जाबे चेंज हये जाबे। चेंज हये कि हबे, साइन कज हबे, कज साइन हबे, टेन कट हबे, एरकम चेंज हबे। आर थीटा कोण चतुर्भागे अवस्थित, एटा कि प्रथम चतुर्भागे ना द्वितीय चतुर्भागे ना तृतीय चतुर्भागे ना चतुर्थ चतुर्भागे, ये जिनिसटा आमादेर मने रखते हबे। तो तोमरा जानो जे त्रिकोणमितिक कोणटा कि हय, एटा तो अवस्थानटा एदिके होते पारे, एदिके होते पारे, एदिके होते पारे, एदिके होते पारे, आबार एदिके होते पारे। कि रकम त्रिकोणमितिक कोण, एटा तो घुरबे, शुधु घुरतेई थाकबे एबं कोनो एकटा अवस्थाने एसे शेष हबे, एई जे एरकम करे घुरतेई थाकबे। तो सेइटा तोमार 360 डिग्री होते पारे, 720 डिग्री होते पारे, 1300 डिग्री होते पारे, 2000 डिग्री होते पारे, एटा अनबरत घुरतेई थाकबे। जखन जे कोणेर त्रिकोणमितिक अनुपात तोमाके बेर करते बोलबे, সেটা আমরা ইনশাল্লাহ বের করব। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা যেটা করতে চাচ্ছি যে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত কিছু অঙ্ক আমরা আসলে প্র্যাকটিস করব। এখানে আসলে সূত্র তেমন নাই, আমরা মাঝে মধ্যে সেগুলো যখন যেখানটা আসবে সেটা আমরা আলোচনা করব। তবে আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, আমি কিছু স্টেপ তোমাদের সুবিধাতে আমি লিখে দিয়েছি যাতে তোমাদের অঙ্ক করতে সুবিধা হয়। কীরকম স্টেপগুলো আমরা একটু লিখি, যেমন ধরো সাইন মাইনাস থিটা বা কজ মাইনাস থিটা যদি থাকে, এই বিষয়গুলো আমাদের একটু মনে রাখতে হবে। সাইন মাইনাস থিটা, কজ মাইনাস থিটা ইত্যাদি বিষয় যদি থাকে আছে আমাদের মাথায় রাখতে হবে। এই জিনিসটা প্রথমে চিন্তা করবো, যদি মাইনাস থাকে এর পরবর্তীতে প্রদত্ত কোণকে, সংযুক্ত কোণকে আমরা কী আকারে প্রকাশ করব, এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ, এই আকারে আমরা প্রকাশ করব, এই আকারে প্রকাশ করব। এরপরে আমরা কী করব যে থিটা এর অবস্থান অনুযায়ী, থিটা এর অবস্থান অনুযায়ী প্লাস বা মাইনাস চিহ্ন আমরা দিব, থিটা এর অবস্থান অনুযায়ী প্লাস বা মাইনাস চিহ্ন আমরা দিব। অর্থাৎ ঘূর্ণায়মান রশিটি, ঘূর্ণমান রশি এর অবস্থান অনুযায়ী আমরা কি করব, প্লাস মাইনাস চিহ্ন দিব। তাহলে এন এর পরিচয়টা আমরা কি দিয়েছিলাম মাই ডিয়ার স্টুডেন্ট, এনটা ছিল, এনটা ছিল জোড় হতে পারে বিজোড় হতে পারে। জোড় হলে কি হবে, অনুপাত চেঞ্জ হবে না, অনুপাত নো চেঞ্জ। আর যদি বিজোড় হয় এন, তাহলে অনুপাত চেঞ্জ হবে, এটা মাথায় রাখতে হবে, অনুপাত চেঞ্জ হবে। কীরকম, যেমন তোমার সাইন হবে কজ, কজ হবে সাইন, টেন হবে কট, কট হবে টেন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো মাথায় রাখতে হবে। এক নম্বর, যে থিটার সাথে আমার জোড় না বিজোড়। আর থিটা তো সূক্ষ্মকোণ, আগেই বলেছি থিটা সূক্ষ্মকোণ, 30 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি হতে পারে। এখন আসো আমাদের, এটা তো এক নম্বরের বিষয়, এটা হচ্ছে দুই নম্বরের বিষয়। এটা সবসময় থাকবে না, যখন মাইনাস থাকবে তখন আমরা সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু শুধু কস থিটা, এটা যদি আমরা সময় পাই আলোচনা করব। এই জিনিসটা ইম্পর্টেন্ট যে প্লাস চিহ্ন হবে না মাইনাস চিহ্ন হবে। অনুপাত যদি তার নিজের ঘরে অবস্থান করে তাহলে প্লাস চিহ্ন, আর যদি নিজের ঘরে অবস্থান না করে তাহলে মাইনাস চিহ্ন। নিজের ঘরে অবস্থান করে মানেটা কী মাই ডিয়ার স্টুডেন্ট, এই বিষয়টা তোমাদের একটু বুঝতে হবে। যেমন ধরো আমরা জানি এ তো চারটা কোয়াড্রেন্ট বা চারটা চতুর্ভাগ, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট।
এখানে অল অনুপাত কি হবে পজিটিভ হবে এখানে হবে সাইন কোসেক প্লাস হবে এখানে হবে টেন কট এগুলো তোমরা জানো এটা হবে কজ এটা হবে সেক সাইন কোসেক পজিটিভ হবে টেন কট পজিটিভ হবে কজ অথবা সেক পজিটিভ হবে এটা প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় চতুর্ভাগ এটা তৃতীয় চতুর্ভাগ এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ মাই ডিয়ার স্টুডেন্ট কেন হবে এই বিষয়গুলো সম্ভবত তোমরা জানো তারপরেও আমি একটু সামান্য আলোচনা করি মাই ডিয়ার স্টুডেন্ট যেমন ধরো কোনো একটা ঘূর্ণায়মান রশ্মি এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই এই একটা ঘূর্ণায়মান রশ্মি তো ঘূর্ণায়মান রশ্মিটার অবস্থান কোথায় প্রথম চতুর্ভাগে এবং সেটা থিটা কোণ উৎপন্ন করলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তো তোমরা জানো যে আমরা তো ঘূর্ণায়মান রশ্মির শেষ অবস্থানে আমরা কি নেই যে কোনো একটা বিন্দু নেই পি এবং সেটার স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয় তাহলে এতটুকু অংশ নিশ্চয়ই এক্স আর এটা ওয়াই আর এটা হবে কি আর আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এটা অলওয়েজ পজিটিভ হবে অতিভুজের অংশটা সবসময় পজিটিভ হবে এখন তুমি চিন্তা করো যে সাইন থিটার সমান সমান কত সাইন থিটার সমান এটা যদি পি এন আমরা লম্ব আঁকি সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ পি এন ডিভাইডেড বাই ওপি এটা কি আসতেছে পজিটিভ আসতেছে এটা কি আসতেছে বলো পজিটিভ আসতেছে সিমিলারলি তুমি যখন কস থিটা করবে টেন থিটা করবে অল পজিটিভ আসবে সবগুলো অনুপাত কি আসবে পজিটিভ আসবে এখানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে প্লাস হবে না মাইনাস হবে এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট একটু মনে রাখতে হবে প্রথম কোয়াড্রেন্টে অল পজিটিভ এই যে এই কারণে ঠিক আছে তুমি লম্ববাই অতিভুজ যাই নাও ভূমিবাই অতিভুজ লম্ববাই ভূমি অথবা ভূমিবাই লম্ব যাই নাও না কেন সব পজিটিভ হবে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ আর যদি ঘূর্ণায়মান রশ্মিটি বা থিটা যদি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে তাহলে কী অবস্থা দাঁড়ায় মাই ডিয়ার স্টুডেন্ট আমরা ধরে নিলাম যে ঘূর্ণায়মান রশ্মিটির অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে তো আমরা ঘূর্ণায়মান রশ্মির উপর পি একটা বিন্দু নিলাম লম্ব আঁকবো পি এন তাহলে এটা নেগেটিভ সাইড দেখো মাইনাস এক্স এটা পজিটিভ ওয়াই আর আরটা কি হবে মাইনাস এক্স হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ আর অলওয়েজ পজিটিভ তো দ্বিতীয় ঘরে সবগুলো অনুপাত আমরা হিসাব করব প্রথম চতুর্ভাগে সবগুলো অনুপাত দেখো কি আসে সবগুলো পজিটিভ আসে কিনা আমাদের এসেছে আর দ্বিতীয় চতুর্ভাগে তুমি দেখো সাইনের ক্ষেত্রে কি হয় কজের ক্ষেত্রে কি হয় টেনের ক্ষেত্রে কি হয় খেয়াল করি আমরা এটা যদি থিটা হয় মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে সাইন থিটা কি হবে বলো লম্ব লম্ব বাই অতিভুজ অতিভুজ কত ওপি এটা পজিটিভ এটা পজিটিভ কস থিটা কি আসছে দেখো ভূমি ভূমি কত মাইনাস এক্স বা মাইনাস ও এন মাইনাস এক্স বা মাইনাস ও এন মাইনাস ও এন অতিভুজ অতিভুজ কত ও পি এটা নেগেটিভ এটা নেগেটিভ আসছে টেন থিটা কি আসবে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি লম্ব কত ওয়াই ভূমি কত মাইনাস এক্স এই যে নেগেটিভ যার জন্য সেকেন্ড কোয়াড্রেন্টে আর যদি তুমি কোসেক থিটা চিন্তা করো কোসেক থিটা এটাকে উল্টিয়ে দাও ও পি ডিভাইডেড বাই পি এন এটা এটা গ্রেটার দেন জিরো পজিটিভ আসছে তাই না সেজন্য এই সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের কি হিসাব হবে এটা তো সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় চতুর্ভাগ সাইন পজিটিভ অথবা কোসেক পজিটিভ বাকিগুলো তুমি হিসাব করে দেখো এই যে এরকম মাইনাস আসবে এরকম যদি তুমি তৃতীয় চতুর্ভাগের কথা চিন্তা করো তাহলেও এই একই জিনিস পাবে এই যে এখানে আমরা যেটা লিখেছি যে টেন এবং কট বাদে বাকি সব নেগেটিভ হবে আবার এই চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক বাদে বাকি সব কি হবে নেগেটিভ হবে সেটাই হচ্ছে যে আমরা যখন সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করব আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে এনের সাথে জোড় আছে না বিজোড় আছে জোড় বিজোড় দিয়ে কি হবে জোড় থাকলে যে অনুপাত আছে সে অনুপাতই থাকবে বিজোড় থাকলে অনুপাত চেঞ্জ হয়ে যাবে এটা মনে রাখতে হবে যে সাইন কজ হবে কজ সাইন সাইন হবে এটা আশা করি মনে থাকবে এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট যে প্লাস হবে না মাইনাস হবে ঠিক আছে এখন আমি আরেকটা দেখাই
যদি ঘূর্ণমান রশ্মিটি তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে তাহলে কি হয়, এক্স ওয়াই, এটা যদি থিটা হয় তো ঘূর্ণমান রশ্মির উপর আমরা পি একটা বিন্দু নিলাম, তাহলে এটা হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই, দুইটাই কিন্তু নেগেটিভ। দেখো সাইন থিটা কি হবে, সাইন থিটা কি হবে, লম্ব, লম্ব কত বলো, লম্ব বাই অতিভুজ, তো লম্ব মাইনাস ওয়াই, অতিভুজ তো অলওয়েজ পজিটিভ, কীভাবে, এই যে দেখো স্কোয়ার করলে আমাদের সেটা পজিটিভ হয়ে যাচ্ছে, অতিভুজ নিয়ে আমাদের আর চিন্তা করতে হবে না, সবসময় পজিটিভ চিন্তা করতে হবে, তাহলে মাইনাস ওয়াই ডিভাইডেড বাই আর নেগেটিভ হচ্ছে। কস থিটা বলো ভূমি বাই অতিভুজ, ভূমি কত, ভূমি হচ্ছে মাইনাস এক্স ডিভাইডেড বাই আর, এটাও নেগেটিভ, ঠিক আছে। টেন থিটা দেখো লম্ব বাই ভূমি, লম্ব কত মাইনাস ওয়াই, ভূমি কত মাইনাস এক্স, মাইনাস মাইনাস ক্যান্সেল গ্রেটার দেন প্লাস হচ্ছে, পটের ক্ষেত্র ঠিক তাই প্লাস হবে, এরকম করে তুমি সবগুলো দেখো যে এখানে সূত্র তাহলে পজিটিভ হচ্ছে কে কে, টেন এবং কট, টেন এবং কট। সিমিলারলি চতুর্থ চতুর্ভাগেও যদি তুমি চেক করো যে এটা হচ্ছে আমাদের এক্স, এটা নিচের দিকে আসবে মাইনাস ওয়াই, আটটা পজিটিভ থাকবে, তুমি দেখবে যে যে কস থিটা এবং স্যাক থিটা বাদে বাকিগুলো আমাদের সব নেগেটিভ আসতেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের যে ঘূর্ণমান রশ্মিটি কোন চতুর্ভাগে অবস্থান করে, 360 ডিগ্রির বেশি হলে কি হয়, এই এখান থেকে যখন একবার ঘুরবে এটা তো 360 ডিগ্রি হয়ে গেল, আর একটু বেশি হলে এই ঘরে অবস্থান করবে, এরকম এরকম করে আমাদের কিন্তু ঘর কিন্তু কোণের পরিমাণ যাই হোক না কেন ঘর কিন্তু সে চারটাই, প্রথম প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ, এই চারটা ঘরের বাইরে কিন্তু আর ঘর হবে না মাই ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে। সেটাই হচ্ছে আমাদের যে ত্রিকোণমিতিক কোণ এবং জ্যামিতিক কোণের মধ্যে পার্থক্য, যে সে অনবরত চলতেই থাকবে এবং বিভিন্ন কোণ আমাদেরকে দিবে। মাই ডিয়ার স্টুডেন্ট আসো আমরা এক্সাম্পল করি, তাহলে স্টেপ দুইটা স্টেপ, এন কি জোড় না বিজোড় সেটা একটু মাথায় রাখতে হবে, আরেকটা হচ্ছে শেষে কী হবে প্লাস মাইনাস, যে থিটা যে ঘরে অবস্থান করছে, যে প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, চতুর্থ ঘর, ওই ঘরে কে পজিটিভ কে নেগেটিভ সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। যেমন ধরো সাইন 1020 ডিগ্রি, এটা মাইনাস থিটার কোনো জটিলতা নাই, প্লাসই আছে, কাজে সেই জটিলতা আমরা যাব না, তাহলে এটা আমরা 90 ডিগ্রির গুণিতক আকারে প্রকাশ করি, যেহেতু সংযুক্ত কোণটা আমাদের সবসময় 90 ডিগ্রির সাথে রিলেটেড এটা তৈরি করতে হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 90 ডিগ্রি ইনটু 12 মাইনাস, এই যে প্লাস মাইনাস হতে পারে, থিটাটা হচ্ছে 60 ডিগ্রি, তোমাদেরকে বলেছি যে থিটার মান 30 ডিগ্রি 45 ডিগ্রি বা 60 ডিগ্রি যে কোনো একটা আসবে। তাহলে এখানে আমাদের বিবেচ্য বিষয় দুইটা, কী বলেছিলাম বলো, এখানে এন কি, এন হচ্ছে জোড়, জোড় 12, এন হচ্ছে জোড়, তাহলে কি হবে অনুপাত, নো চেঞ্জ, অনুপাত চেঞ্জ হবে না, তাহলে সাইন সাইনই থাকবে, অনুপাত বলতে সাইন কস টেন এগুলোকে বোঝানো হচ্ছে, সাইন হয়ে 60 ডিগ্রি হবে। এখন তুমি আসো যে প্লাস হবে না মাইনাস হবে, এই জিনিসটাতে আমরা একটু আসি, দুইটা বিষয়, একটা বিষয় হচ্ছে এন জোড় না বিজোড়, আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে সে কোন ঘরে অবস্থান করছে। তুমি ঘুরাও, এই একবার যখন রাউন্ড দিবে সে চারবার ঘুরলো, 12 বার আসছে, 4 8 12 12 মাইনাস, মাইনাস হলে পিছনে যাবে আর যদি প্লাস হয় উপরের দিকে যাবে, তাহলে এই ঘরে অবস্থান সে করছে। তো এই ঘরে সাইন কি, এই ঘরে সাইন আমরা একটু আগে দেখেছি যে এই ঘরে সাইন হচ্ছে নেগেটিভ আর পজিটিভ হচ্ছে কজ এবং সেক, তাহলে আমরা যেহেতু এই সাইন অন্যের ঘরে অবস্থান করছে তাই আমরা এখানে কি দিব, মাইনাস দিব, তাহলে কি হয়ে গেল মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা রেজাল্ট পেয়ে গেছি। দুই চিন্তা আগে একসাথে করা যাবে না, যে প্লাস হচ্ছে না মাইনাস হবে এই চিন্তা আগে করা যাবে না, সিরিয়ালি চিন্তা করতে হবে, প্রথমে এন জোড় না বিজোড় এবং পরবর্তীতে প্লাস না মাইনাস। কেউ যদি বলে যে না স্যার আমি এভাবে করতে চাচ্ছি না, আরও তো একভাবে করা যায়, আমি প্লাস দিয়ে করতে চাচ্ছি, তখন সে কী করবে, সাইন 1020 ডিগ্রি পজিটিভ আসছে, সমস্যা নেই, আমি যদি 90 ডিগ্রি ইনটু 11 দেই
এবং তার সাথে যদি আমি 30 ডিগ্রি যোগ করি তাহলে তুমি দেখবে যে এটা 1020 ডিগ্রি হয়ে যাচ্ছে। এখন এটা বের করবে কিভাবে? তোমার কাজ হচ্ছে এই যে 1020 কে তুমি 90 দ্বারা ভাগ করো, দেখবে যে 11 দশমিক সামথিং আসবে। 11 দশমিক সামথিং মানে 11 লিখে পজিটিভ প্লাস যেটা দরকার সেটা লিখে দিবে, অথবা 11 সামথিং যদি তুমি 11 সামথিং কে 12 লিখো তাহলে মাইনাস করতে হবে। ঠিক আছে, 1020 কে 90 দ্বারা ভাগ করে দেখবে ক্যালকুলেটার কত আসে। তো 11 লিখলে আরো কিছু আছে, প্লাস যদি অতিরিক্ত লিখো 12 তো লিখবে এবং সাথে মাইনাস করবে। ঠিক আছে, আশা করি এগুলো সমস্যা হবে না। তাহলে এন বিজোড়, এখনকার বিষয়টা কি? এন হচ্ছে বিজোড়, এন যদি বিজোড় হয় অনুপাত চেঞ্জ হবে, সাইন চেঞ্জ হয়ে কি হবে মাই রেস্টুরেন্ট কজ হবে, কজ 30 ডিগ্রি, কজ 30 ডিগ্রি। বাস প্রথম বিষয়টা চলে গেল, এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে প্লাস হবে না মাইনাস হবে। তোমাদের অনেকেরই সমস্যা হয় যে আমি প্লাস মাইনাস যে চিন্তা করব, আমি কি সাইন দিয়ে চিন্তা করব না কজ দিয়ে চিন্তা করব। মাই ডিস্টেন্স তোমার অনুপাতটা গিভেন অনুপাতটা কি বলো? সাইন। তাহলে আমাদের এই সাইন দিয়েই চিন্তা করতে হবে যে সাইন আসলে কোন ঘরে আসছে, এই সাইন অনুসারেই আমাদের কি হবে প্লাস মাইনাস চিন্তা করতে হবে। তো আসো আমরা দেখি যে এটা কোন ঘরে অবস্থান করছে। ইলেভেন ঘর কোথায়? এই 4, 8, এই ইলেভেন, ইলেভেন প্লাস, তাহলে এই ঘরে। এই ঘরটায় আমি কি কজেরটা দেখবো না সাইনেরটা দেখবো? এই গিভেন অনুপাত দেখবো, সাইনেরটা। সাইন এই চতুর্থ ঘরে কি হবে? সাইন চতুর্থ ঘরে কি হবে বলো? নেগেটিভ হবে, এই যে মাইনাস। তাহলে আমরা ঠিক ইমান পাচ্ছি। তো এ হচ্ছে বিষয়, এগুলো করবে। আমরা কি একটা মাইনাস দিয়ে চেক করব যে এই বিষয়টা কখন কাজে লাগবে? আসো দেখি মাই ডিয়ার স্টুডেন্ট, আমি কিছু অঙ্ক তোমাদের জন্য কালেক্ট করে নিয়ে এসেছি, সব একই। সেক মাইনাস 1500 ডিগ্রি। তাহলে আমরা জানি যে মাইনাস থিটা কোণের অনুপাত তোমরা নিশ্চয়ই পড়েছ যে কি হবে, মাইনাস সেক 1500 ডিগ্রি হবে, যে সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, কজ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কজ থিটা, তারপরে সেক মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা হচ্ছে। এগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে যদি মাইনাস থাকে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি জানো যে এগুলো কেন হয়? এগুলো কেন হয় আমি কি এগুলো একটু আলোচনা করব? আমি কি এগুলো একটু আলোচনা করব? কেউ যদি জানাও আমার একটু উপকার হয়, আমাদের সময়টা বেঁচে যায়। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার মনে হয় অবশ্যই তোমরা চাও, জানালে তোমাদের নিশ্চয়ই উপকার হবে। তো দেখো মাইনাস থিটা কোণের অনুপাত, এই অঙ্কটা আমি পরে করছি, আমি মাইনাস থিটা কোণের অনুপাত আমি এক মিনিটে শেষ করে দিচ্ছি। দেখো মাইনাস থিটা কোণের অনুপাত আমরা বের করতে চাই কীভাবে, আমি এখানে মুছে ফেলি। তোমরা নিশ্চয়ই এগুলো নোট করে রাখবে মাই রেস্টুরেন্ট। মাইনাস থিটা কোণের অনুপাত, ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা হচ্ছে ঘূর্ণায়মান রশ্মি, ও জেড আদি অবস্থান ছিল ও এক্স। থিটা কোণ উৎপন্ন করার পর তার অবস্থানটা হচ্ছে ও জেড। তো আমরা নর্মালি কী করি? ও জেড থিটা কোণ উৎপন্ন সে করলো, এবং সেই কোণ উৎপন্নকের ও জেডের উপর ওই রশ্মির উপরে আমরা একটা বিন্দু নিলাম পি। সিমিলারলি এটা তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে থিটা কোণ উৎপন্ন করলো, আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে আমরা আরেকটা নেই, এটা ধরে নিলাম জেড প্রাইম, এবং এটা আমরা ধরে নিলাম যে মাইনাস থিটা। এখন পি এন আমরা লম্ব আঁকি, পি এন লম্ব ও এক্স। আর এখানে একটু খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্ট, যে এক্স ও ওয়াই ইজ ইকুয়াল টু আমাদের কি হচ্ছে থিটা, আর এক্স ও জেড প্রাইম হচ্ছে মাইনাস থিটা, ঘড়ির কাঁটার দিকে ঘুরে। এখন পি এন লম্ব এক্স, এবং এটাকে যদি আমি বর্ধিত করি তো সেটা জেড প্রাইমকে কিসে ছেদ করলো বলো? পি প্রাইমে। তাহলে আমাদের কয়টা ত্রিভুজ উৎপন্ন হলো মাই ডিয়ার স্টুডেন্ট? ত্রিভুজ হলো আমাদের দুইটা, কি কি?
त्रिभुज पी ओ एन एवं त्रिभुज पी प्राइम ओ एन। माय डियर स्टूडेंट देखो तो थीटार परिमाण तो एक ही তাহলে কি কি লেখা যায় আমরা কি কি লিখতে পারি পি ও এন ইজ ইকুয়াল টু পি প্রাইম ও এন এটা লেখা যায় থিটার সমান আবার এটা দেখো লম্ব আঁকা হয়েছে এই কোণটা সমান হবে তাহলে কি হয় পি এন ও ইজ ইকুয়াল টু পি প্রাইম এন ও আর ও এনটা কি ও এনটা হচ্ছে দুইটা ত্রিভুজের মধ্যেই কমন তাহলে ও এনটা হচ্ছে সাধারণ বাহু তোমরা সর্বসম ত্রিভুজের প্রমাণ করেছো অনেক ক্ষেত্রে সর্বনাশ হয় এই সরি সর্বনাশ না সর্বসম হয় মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে একটু দেখো এখানে দেখো তাহলে আমরা কি বলতে পারি ত্রিভুজটা সর্বসম সর্বনাশ না সর্বসম মাই ডিয়ার স্টুডেন্ট সর্বনাশ হবে কেন আমাদের সর্বসম হতে হবে তাহলে ত্রিভুজ পি ও এন ত্রিভুজ পি প্রাইম ও এন সর্বসম হয়ে গেল তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে অনুরূপ বাহুগুলো কি হবে সমান হবে তো বাহুগুলো আমাদের কি কি বাকি আছে বলো পি এন একটা পি প্রাইম এন একটা আরেকটা হচ্ছে ও পি আরেকটা হচ্ছে ও পি প্রাইম তাহলে আমরা কি লিখতে পারি অতএব পি এন ইজ ইকুয়াল টু পি প্রাইম এন এবং ও পি ইজ ইকুয়াল টু ও পি প্রাইম এটা মনে রাখবে এটা তো অতিভুজ এটা অলওয়েজ পজিটিভ অতিভুজ তো অলওয়েজ পজিটিভ হবে তাই না আচ্ছা এখন আমরা বের করি যে অনুপাত সাইন মাইনাস থিটা ত্রিভুজ ত্রিভুজ পি প্রাইম ও এন এ তুমি দেখো যে আমরা সাইন মাইনাস থিটা তো এখানে মনে রাখো যে পি প্রাইম এনটা কি এটা হচ্ছে নেগেটিভ পি প্রাইম এনটা হচ্ছে নেগেটিভ তাহলে আমরা কি লিখতে পারি সাইন মাইনাস থিটা এটা হচ্ছে মাইনাস যেহেতু এটা ধরলে তোমার নেগেটিভ হবে মাইনাস পি প্রাইম এন লম্ব বাই অতিভুজ অতিভুজ কত ও পি প্রাইম এটাকে কি লেখা যায় মাই ডিয়ার স্টুডেন্ট পি প্রাইম এন ও পি প্রাইম তাহলে পি প্রাইম এন ইজ ইকুয়াল টু পি এন পি এন ও পি প্রাইম ইজ ইকুয়াল টু ও পি ও পি এখন পি ও এন ত্রিভুজে এটা কি লেখা যায় মাইনাস সাইন থিটা পি ও এন ত্রিভুজে এই যে লম্ব বাই অতিভুজ তাহলে সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা অনুরূপভাবে একটা করলে দুইটা হয়ে যাবে মাইনাস কসেক থিটা কি হবে এটা জাস্ট উল্টে যাবে তাই না মাইনাস ওপি ডিভাইডেড বাই পি এন হবে এবং সেটা হবে কি মাইনাস কোসেক থিটা এখন তুমি যদি কজ মাইনাস থিটা চিন্তা করো তাহলে কি আসে এটা মুছে ফেলি কজ মাইনাস থিটা কি হয় বলো ভূমি বাই অতিভুজ ভূমি কত ও এন অতিভুজ কত ও পি প্রাইম দেখো এটা কিন্তু আমাদের নেগেটিভ ও এন পজিটিভ এবং ও পি প্রাইম পজিটিভ তো ভূমি বাই অতিভুজ আমরা এই মাইনাস থিটা কোণটাকে প্লাস থিটা কোণে ট্রান্সফার করতে হবে এরপর আমাদের মান বের করতে হবে তাহলে বলো ও পি প্রাইম ইজ ইকুয়াল টু কি বলো ও পি ভূমি বাই অতিভুজ এবং সেটা পি ও এন ত্রিভুজে সেটা কি হচ্ছে কস থিটা হচ্ছে সিমিলারলি কস এর উল্টা তো তোমার সেক তাহলে কি হচ্ছে বলো সেক মাইনাস থিটা সিমিলারলি কি হবে ওপি ডিভাইডেড বাই ও এন ইজ ইকুয়াল টু সেক থিটা এভাবে তুমি টেন থিটাও বের করতে পারো কট থিটাও তুমি বের করতে পারো এটা হচ্ছে তোমার মাইনাস থিটা কোণের অনুপাত সেই হিসাবে সেক মাইনাস থিটা ইজ ইকুয়াল টু তোমার কি হচ্ছে বলো সেক মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা সরি সেক থিটা জাস্ট সেক থিটা মাইনাস তো হবে না ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট তো আশা করি বুঝতে পেরেছ আমরা গোটা করে ফেলি তাহলে আমাদের এই সেক মাইনাস থিটার যে বিষয়টা ছিল সেটা অ্যাপ্লাই করলাম এক নম্বর যে স্টেপগুলো আমাদের ছিল এরপর এটা 90 ডিগ্রির গুণিতক আকারে প্রকাশ করো কত হয় 90 ডিগ্রি ইনটু 16 তোমার কাজটা কি 1500 কে 90 দ্বারা ভাগ করে এখানে দেখবে যে 16
পয়েন্ট সামথিং আসবে, তো সেটা তুমি প্লাস মাইনাস করে দেখবে যে এখানে আমাদের আরো 60 ডিগ্রির প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, তাহলে জোর আছে, যে অনুপাত আছে সেটাই থাকবে, দেখ 60 ডিগ্রি প্রথমে এটা, এরপরে প্লাস হবে না মাইনাস হবে আমরা একটু দেখি। 16 4 8 16 প্লাস ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে তো অল পজিটিভ, তাহলে এটার মান হচ্ছে 2। কস 60 ডিগ্রি হচ্ছে তোমার, কস 60 ডিগ্রি হচ্ছে তোমার হাফ, তাহলে সেক 60 ডিগ্রি হবে 2। ঠিক আছে, তো তোমরা মাই ডিয়ার স্টুডেন্ট এগুলো প্র্যাকটিস করবে। আমি কিছু কাজ দিয়ে দিই, আমরা যে অঙ্কগুলো করলাম সেটা হচ্ছে তোমার টাইপ 1, এটাকে তুমি লিখে দাও টাইপ 1, এর আগের যে অঙ্ক এটা তো 2 নম্বর অঙ্ক, 1 নম্বর অঙ্কের উপরে লিখে দাও সেটা টাইপ 1। এরকম আমরা 5টা টাইপ করব। ঠিক আছে, তুমি যখন কোনো অঙ্ক করবে তুমি আগে দেখবে যে তোমার একটা চ্যাপ্টারে 50টা 60টা অঙ্ক থাকতে পারে, সেই 50 60টা অঙ্ক কি তুমি টাইপ 1 টাইপ 2 টাইপ 3, এই এক একটা টাইপে তুমি 5-7টা করে অঙ্ক রাখতে পারো, এই অন্য একটা টাইপে তুমি 10-12 অঙ্ক রাখতে পারো একই টাইপের অঙ্কগুলো, তাহলে দেখবে যে তোমার জন্য জিনিসটা সহজ হয়ে গেছে, চ্যাপ্টারটা তোমার হাতের নাগালে চলে এসেছে। ঠিক আছে, সূত্র নিয়ে তোমরা অযথা প্রেশার নিও না, সূত্র ইনশাল্লাহ হয়ে যাবে। তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো, সাইন মাইনাস 1395 10 5π/2 মাইনাস 19π/3 রেডিয়ানে আছে, সাইন এন পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n π/6। মাই ডিয়ার স্টুডেন্ট এরকম যদি n দিয়ে থাকে তাহলে আমরা কি করব, আরও আছে ধরো 10 n π প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n π/6, এরকম 2 মার্কের অঙ্ক এগুলো থাকতেই পারে n দিয়ে। তারপরে আরও আছে cos, আরও অনেক অঙ্ক আছে, আমি কিছু নিয়ে এসেছি তোমাদের জন্য π/4, আমরা তো এতদিন সরাসরি ডিগ্রি দিয়ে করলাম তাই না, উপরে 2টা এক্সাম্পলে, তো এখন তো n আছে, n থাকলে আমরা কী করবো, এনের পরিচয় আমি তোমাদেরকে কী দিয়েছিলাম, এনের পরিচয় ছিল আমাদের যে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, তাই না, তার মানে n বিলংস টু z। এই জিনিসটাকে কী লেখা যায় মাই ডিয়ার স্টুডেন্ট, 0 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 4 ... কমা প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 5। তাহলে তোমরা জানো 0 একটি জোড় সংখ্যা, তাহলে এটা হচ্ছে জোড় আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের বিজোড়। জোড় সংখ্যার ফর্ম কি মাই ডিয়ার স্টুডেন্ট, জোড় সংখ্যা একটু নোট করে রাখো, জোড় সংখ্যার আকার, জোড় সংখ্যার আকার হচ্ছে 2m, বিজোড় সংখ্যার আকার হচ্ছে 2m প্লাস 1। যদি m এর পরিচয় কি, এখানে আবার m বিলংস টু z, অথবা তুমি বলতে পারো m = 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, এখানেও m = 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, m এর মান 0 বসাও ফার্স্ট জোড় সংখ্যা তুমি পেয়ে যাচ্ছ, n এর মান +-1 বসাও এখানে +-2 পেয়ে যাচ্ছ, +-2 বসাও +-4 পেয়ে যাচ্ছ, আর এখানে m এর মান 0 বসাও কি পাচ্ছ, 1 পাচ্ছ। ঠিক আছে, আর যদি 2 বসাও 3 বসাও দেখবা যে এগুলো আমরা +- পেয়ে যাচ্ছি, বা মাইনাস বসালেও আমরা এগুলো পেয়ে যাচ্ছি। তাহলে খেয়াল করো এইটা, এই টাইপের অঙ্ক আমরা কীভাবে করব, এই যে সাইন আমি একটু উঠাই, সাইন এন পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n π/6, এরকম এনের অঙ্ক যদি থাকে তো তোমাদেরকে একটু পার্ট পার্টে পার্টে করতে হবে যে এন জোড় হলে কি হয়, এন বিজোড় হলে কি হয়। অনেকে এই এভাবেও করে যে এনের মান 0 আলাদা রাখে জোড় এবং বিজোড়, 0কে আলাদা রেখেও করতে পারো, একই জিনিস, কারণ জোড়ের ভিতরেই তো 0 আছে তাই না। তাহলে যখন এন জোড়, জোড় সংখ্যার ফর্ম আমরা কী ধরেছিলাম মাই ডিয়ার স্টুডেন্ট,
ধরি n is equal to 2sm, m এর পরিচয়টাও দিতে ভুলো না, belongs to z, তাহলে আমরা কি পাচ্ছি, অতএব sin n pi plus minus 1 to the power n pi by 6, তোমরা অলরেডি জানো, minus 1 এর পাওয়ার যদি জোড় হয় এটা হয় প্লাস, minus 1 এর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে এটা হচ্ছে মাইনাস, তাহলে n হচ্ছে আমাদের এখন জোড়, তাহলে আমরা কি পাচ্ছি, এবং ফর্মটা কি 2sm, তাহলে আমরা লিখতে পারি sin 2sm pi minus 1 to the power জোড় হলে প্লাস, তাহলে এখানে প্লাস pi by 6. মাই ডিয়ার স্টুডেন্ট, 360 ডিগ্রি কোণের অনুপাত তোমাদের দেখানো হয়নি, তোমরা এটা একটু মাথায় রেখো যে sin n into 360 ডিগ্রি প্লাস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, এটা মনে রাখো, আমাদের সময়ের অভাবে সব দেখানো সম্ভব হয় না, সাইন তাহলে ওই ফর্মে আমরা লিখি এম ইন্টু টুয়াইস পাই প্লাস পাই বাই সিক্স, এখানে এন এর জায়গায় এম আছে, কোনো সমস্যা নেই, 360 ডিগ্রি মানে কি বলো, টুয়াইস পাই, তাহলে সাইন এন ইন্টু 360 ডিগ্রি প্লাস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, এখানে থিটা হচ্ছে কত বলো, পাই বাই সিক্স, তাহলে আমরা এটা কী লিখতে পারি, সাইন পাই বাই সিক্স, সাইন পাই বাই সিক্সের মান কত মাই ডিয়ার স্টুডেন্ট, হাফ, সাইন 30 ডিগ্রি সেটার মান হচ্ছে কি হাফ, তো এন এর মান শূন্য যদি তুমি আলাদা বসাও কোনো সমস্যা নেই, যদি কেউ যদি বলো যে আমি এন এর মান শূন্য আলাদা হাইলাইট করতে চাই, তাহলে এন এর মান শূন্য বসালে এটা শূন্য হচ্ছে, এটা শূন্য হচ্ছে, সাইন পাই বাই সিক্স সেটা ইজ ইকুয়াল টু হাফ হচ্ছে, শূন্য তো আলটিমেটলি এই জোরের ভিতরেই চলে গেছে, ঠিক আছে, আচ্ছা যদি এন বিজোড় হয়, এখন লেখো দুইটা কেস, এন যখন থাকবে মাই ডিয়ার স্টুডেন্ট তখন একটা জোর একটা বিজোড় দিয়ে করবে, ঠিক আছে, এই শূন্যের জন্য আলাদা করার প্রয়োজন নাই, ওইটা এক্সেস হয়ে যাবে, আচ্ছা এন বিজোড়, এন যদি বিজোড় হয় তাহলে আমরা কী করতে পারি, কী লিখতে পারি, বিজোড় সংখ্যার ফর্ম হচ্ছে টুয়েস এম প্লাস ওয়ান, যদি এম শূন্য থেকে শুরু হয়, তাহলে খেয়াল করো এন তো এখন বিজোড়, বিজোড় সংখ্যার ফর্ম টুয়েস এম প্লাস ওয়ান, যেটা আমরা লিখলাম, বিজোড় সংখ্যার ফর্ম কি টুয়েস এম প্লাস ওয়ান, এন এর মান আমরা লিখলাম টুয়েস এম প্লাস ওয়ান, পাই পাই মাইনাস ওয়ান টু দি পাওয়ার বিজোড় মানে মাইনাস, মাইনাস ওয়ান টু দি পাওয়ার বিজোড় মানে মাইনাস চিহ্ন, প্লাস মাইনাস মাইনাস পাই বাই সিক্স, মাই ডিয়ার স্টুডেন্ট দেখো আমরা এটা কী লিখতে পারি, টু এম পাই প্লাস পাই মাইনাস পাই বাই সিক্স, এটাকে ওইভাবে ভাগ করো যে এম ইন্টু টুয়াইস পাই প্লাস এটা যোগ বিয়োগ করলে কত হয়, পাই পাই বাই সিক্স, তাহলে আবার সেই একই জিনিস আমাদের এসেছে, এন ইন্টু 360 ডিগ্রি প্লাস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, এখানে দেখো 360 ডিগ্রি ইন্টু এম, 360 ডিগ্রি ইন্টু এন থিটা, তো এখানে থিটা ইজ ইকুয়াল টু কত, সাইন থিটা, তাহলে কত হচ্ছে, পাই পাই বাই সিক্স, এটার রেজাল্ট তুমি দেখো হাফ আসবে, তো এ হচ্ছে বিষয়, তোমরা এই অঙ্কগুলো মাই ডিয়ার স্টুডেন্ট প্র্যাকটিস করো, মেন জিনিস হচ্ছে যে এগুলো এগুলো প্র্যাকটিস করলে তোমার এই চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে, চলো আমরা তাহলে টাইপ টুতে চলে যাই, আমরা এখানে তোমাদের টোটাল চ্যাপ্টারকে আমরা 5টি বা 6টি ভাগে ভাগ করা যায়, তোমাদের কাজ হচ্ছে যে এভাবে টাইপগুলো তোমরা ভাগ করে নেবে, তাহলে তোমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে, মাই ডিয়ার স্টুডেন্ট এখন টাইপ টু, টাইপ টু ভেরি ইম্পর্টেন্ট, যে কিছু মান নির্ণয় অথবা যোগফল নির্ণয়, তো সেটা আমরা কীভাবে করতে পারি, দেখো আমি একটা অঙ্ক করি তারপরে সেটা দেখো বুঝো কি না, মাই ডিয়ার স্টুডেন্ট ওকে দেখো সাইন স্কোয়ার স্কোয়ার থাকলে কিন্তু আমাদের প্লাস মাইনাস বিবেচনা করতে হবে না, এটা একটা পজিটিভ দিক, প্লাস এই টাইপের অঙ্ক পরীক্ষায় এসে থাকে 2 মার্কসে, এই টাইপের অঙ্ক পরীক্ষায় এসে থাকে, একটু ভালো মতো খেয়াল করো, আমি সবগুলো অঙ্ক একই রকম করে করার চেষ্টা করব, তোমাদের এই অঙ্কে অনেকের সমস্যা হয় যে যে ওই সংযুক্ত কোণগুলো থাকে ওগুলো আমি কীভাবে ভাঙাবো, এক এক সময় এক একভাবে ভাঙাইতে পারো, অনেকে ভাঙে আর কি, 2π
পাই বাই টু এর সাথে, হ্যাঁ অনেকের বুঝতে কষ্ট হয়। এখন দেখো তো আমি যে সিস্টেমটা দেখাচ্ছি এই সিস্টেমটা হয়তো তোমাদের একটু সহজ হবে এবং সবগুলো অঙ্ক আমরা একই রকম করে করার চেষ্টা করব। কজি স্কোয়ার থ্রি পাই এইট, এখানকার রেজাল্টগুলো তোমার ওয়ান প্লাস ওয়ান টু হিসাবে আসে অথবা ওয়ান মাইনাস ওয়ান শূন্য হিসাবে আসে, হয় টু হবে রেজাল্ট না হয় শূন্য হবে। আর আরেকটা বিষয় তোমাদেরকে বলেছিলাম যে এন এর সাথে জোড় না বিজোড় দুইটা বিষয়, আর হচ্ছে প্লাস অথবা মাইনাস। মাই ডি স্টুডেন্ট, এখানে তো স্কোয়ার আছে তাই না, স্কোয়ার যদি থাকে ধরো তুমি একটা মান বের করেছো মাইনাস আসলো, সেটি স্কোয়ার করলে তো প্লাস হয়ে যাবে, কাজে স্কোয়ার থাকলে তোমাকে প্লাস মাইনাস নিয়ে চিন্তা করতে হবে না, চিন্তা করারই দরকার নাই। তাহলে আমাদের একটা অপশন চলে গেল, জাস্ট আমরা শুধু চিন্তা করব যে স্কোয়ারের ক্ষেত্রে যে এই আমার যে এন এর সাথে নাইনটি ডিগ্রির সাথে আমার জোড় আছে না বিজোড় সংখ্যা আছে। ঠিক আছে, কস স্কোয়ার থ্রি পাই বাই এইট। তাহলে দেখো আমরা চেষ্টা করি সাইন স্কোয়ার, মেইন বিষয়টা হচ্ছে উপরে যেটা থাকে নিচে যেটা থাকে সেটা লিখবো, প্লাস মাইনাস করে উপরেরটা মিলাবো। ঠিক আছে, আঠারো পাই মাইনাস পাই, আবার লেখো সাইন স্কোয়ার এইট, নিচে যেটা থাকে সেটা উপরে লিখবো, প্লাস মাইনাস করে সংখ্যাটা মিলিয়ে দিব। তবে একটা বিষয় খেয়াল করতে হবে, কজ স্কোয়ার আঠারো, তো সেটা আমি লিখব আঠারো দোকানে ছত্রিশ হয়, ছত্রিশ পাই আমি লিখে দিলাম, আরেকটা যোগ করতে হবে পাই। ঠিক আছে, এখানে আবার দেখো যেটা বলেছি যে কজ স্কোয়ার এ নিচে যেটা আছে সেটা লিখব, মাই ডিয়ার স্টুডেন্ট এটা লিখব না। কেন, আমাদের লেখার সময় খেয়াল করতে হবে যে নিচে যেটা লিখে আমরা প্লাস মাইনাস করে এটা মিলাচ্ছি, এই সংখ্যাটা থেকে যেন এটা বেশি না হয়ে যায়। যেমন এখানে আছে থ্রি পাই, আমার হয়ে গেছে কি ফাইভ পাই, এটা কিন্তু তাহলে আমি আর করবো না। ঠিক আছে, যদি চেঞ্জ করার পরে এটা আরও বেশি বড় হয়ে যায় তাহলে আমি চেঞ্জ করবো না। এই নিয়মটা একটু মনে রাখো যে নিচে যা আছে সেটা লিখবো, প্লাস মাইনাস করে মিলাবো, নিচে যে সংখ্যাটা আছে সেটা উপরে লিখবো, প্লাস মাইনাস দিয়ে আমরা সেই সংখ্যাটা মিলাবো। নিচে যা আসছে, আঠারো লিখলে তো আরও অনেক থাকে, সেজন্য আমরা ছত্রিশ পাই করে দিয়েছি, তো ছত্রিশ পাই প্লাস পাই সাঁত্রিশ, এটা আমি করবো না। এখানে খেয়াল করো যে যা আছে তাই থাকবে, সবসময় তোমাকে জোড়া মিলাইতে হবে দুইটা দুইটা করে, যদি ছয়টা থাকে তাহলে তিনটা অপশন আসবে। তাহলে এটা কজ স্কোয়ার থ্রি পাই বাই এইট আমি রেখে দিচ্ছি। এখানে দেখো এই যে থ্রি পাই বাই এইট একটা একটা অপশন আমাদের আছে, হ্যাঁ তুমি এটা চেঞ্জ করতে পারো ফাইভ পাই, তখন ফাইভ পাই আসবে, তখন আবার এটা চেঞ্জ করা যাবে। একটু খেয়াল রাখতে হবে যে একটা আমি লিখছি ও আরেকটা আসতে হবে, আবার দ্বিতীয়টা লিখছি ওইরকম দ্বিতীয় ওইটার মতো আবার আরেকটা আসতে হবে, তাহলে হয় ওয়ান প্লাস ওয়ান হবে না হয় ওয়ান মাইনাস ওয়ান হবে, তাহলে হয় রেজাল্ট টু হবে না হয় শূন্য আসবে। ঠিক আছে, তো এখানে দেখো সাইন স্কোয়ার এখানে কী আসবে আমাদের, এটা যেটা ক্যান্সেল, পাই মাইনাস পাই বাই এইটিন, আঠারো পাই ডিভাইডেড বাই আঠারো পাই বাই আঠারো, দুইটা ভাগ করে লিখবে, এটা ভাগ এটা, আঠারো আঠারো ক্যান্সেল, এই পাই শেষে এটা থাকবে। এগুলো আশা করি বুঝতে পারছো, সাইন স্কোয়ার এইট পাই বাই এইট, তাহলে এখানে পাই মাইনাস থ্রি পাই বাই এইট, কজ স্কোয়ার কজ স্কোয়ার এখানে টু পাই আসছে, টু পাই প্লাস পাই বাই এইটিন, এরপরে পঁচিশ কজ স্কোয়ার থ্রি পাই বাই এইট। ওকে, তো আমরা চিন্তা করি স্কোয়ার আছে আমাদের প্লাস মাইনাস নিয়ে সংকট নাই, তাহলে পাই থাকলে পাই মানে কি যা আছে তাই থাকবে, কেন থাকবে পাই বাই আঠারো, পাই মানে কি, পাই মানে হচ্ছে তোমার টু ইন্টু পাই বাই টু, নাইনটি ডিগ্রি, নাইনটি ডিগ্রির সাথে কী আছে জোড়, পাইকে কী লেখা যায় বলো, পাই বাই টু ইন্টু টু, আমাদের তো নাইনটি ডিগ্রির আমাদের হিসেবে আমাদের সকল ক্যালকুলেশন করতে হবে এই চ্যাপ্টারে, তাহলে জোড় সাইন সাইনই থাকবে। আর প্লাস মাইনাসের বিষয় ওই যে স্কোয়ার করলে একই হয়ে যায়, সেজন্য আমাদের প্লাস মাইনাসের বিষয়টা এখানে চিন্তা করতে হবে না। প্লাস এখানেও ঠিক তাই, কী হচ্ছে বলো, সাইন স্কোয়ার থ্রি পাই বাই এইট, এখানে কী হচ্ছে কজ স্কোয়ার টু পাই, তাহলে এটাকে কী লেখা যায় ফোর ইন্টু পাই বাই টু, নাইনটি ডিগ্রির সাথে কী আছে, নাইনটি ডিগ্রির সাথে আমাদের কী আছে মাই ডিয়ার স্টুডেন্ট ফোর জোড়, তাহলে কজ পাই বাই এইটিন, স্কোয়ার আর স্কোয়ার দিয়ে দাও কজ স্কোয়ার পাই বাই এইটিন। ঠিক আছে, প্লাস মাইনাস চিন্তা করতে হবে না। তাহলে ফাইনালি দ্য
তো যা আছে তাই cos স্কয়ার 3 পাই বাই 8 দেখো কি অবস্থা জোড়া অবশ্য মিলে নাই কিন্তু দুইটা দুইটা করে হয়েছে কোনো সমস্যা নাই জোড়া কি মিলেছে মাই ডিস ও হ্যাঁ sin স্কয়ার পাই বাই 18 cos স্কয়ার পাই বাই 18 তাহলে sin স্কয়ার পাই বাই 18 cos স্কয়ার পাই বাই 18 এটা একটা sin স্কয়ার 3 পাই বাই 8 cos স্কয়ার 3 পাই বাই 8 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এই প্রসেসটা একটু মনে রাখব নিচে যা থাকবে উপরে তাই লিখব সবগুলো মিলবে না খেয়াল করতে হবে আমি যখন নিচেরটা লিখে প্লাস মাইনাস করব এই এখানকার যে সংখ্যাটা আছে এখানকার যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা যাতে এটা থেকে ছোট হয় যেমন এখানে 1 পাই 17 থেকে ছোট 5 পাই 3 পাই ছোট 37 পাই শুধু পাই ছোট আবার এটা বিয়োগ করলে দেখা যাচ্ছে যাচ্ছে যে আমাদের 5 চলে আসতেছে সেজন্য কিন্তু আমরা চেঞ্জ করি নাই ঠিক আছে আসো দেখি এভাবে আমাদের আরও কিছু অঙ্ক মিলে কি না এটা অঙ্ক ইম্পর্টেন্ট কাজে এগুলো আমাকে একটু বেশি করতে হবে এটাকে আমরা টাইপ 2 দিয়েছি ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা সেকেন্ড আরেকটা অঙ্ক করি আমাদের হাতে সময় কম আজকে আমি এই টপিক্স দিয়ে শেষ করতে চাই cos স্কয়ার পাই বাই 8 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 8 প্লাস cos স্কয়ার 5 পাই বাই 8 প্লাস cos স্কয়ার 7 পাই বাই 8 মাই ডিয়ার স্টুডেন্ট একটু খেয়াল করো নিচে যা আছে সেটা আমরা লিখবো কিন্তু লেখার সময় দেখবো যাতে আবার বড় হয়ে না যাচ্ছে তাহলে কেউ যদি শুরু দিয়ে ভুলে ভুলে এই কাজটা করে ফেলে n পাই তারপরে 7 পাই সে সাথে সাথে বুঝতে পারবে কিভাবে যে আমাদের আছে কি পাই হয়ে গিয়েছে কি 7 পাই সমস্যা নাই রাখতে পারো এই যে জোড়া মিলে যাবে কিন্তু সেটা আমরা যেতে চাচ্ছি না আমরা একটা রুলই ফলো করতে চাচ্ছি যে বেশি লেখা যাবে না তাহলে কি যা আছে আমরা তাই লিখে দিতে চাচ্ছি কি হবে cos স্কয়ার পাই বাই 8 এখানে আবার দেখো যদি তুমি এটা করো যা আছে তাই 8 বিয়োগ করলে আমরা যদি ব্যালেন্স করতে চাই তাহলে 3 পাই ছিল 5 পাই হয়ে যাচ্ছে তাহলে আমরা এই কাজটা করবো না ঠিক আছে আমরা এই কাজটা করবো না সেই জন্য আমরা কি করব যা আছে তা রেখে দেব মাই ডিয়ার স্টুডেন্ট cos স্কয়ার এখন দেখো তো 8 8 পাই মাইনাস 3 পাই ছোট হয়ে যাচ্ছে 5 পাই 3 পাই ছোট হয়ে যাচ্ছে এখন লেখা যাবে এবং সাথে সাথেই তোমার একটু চোখ ঘুরিয়ে দেখতে হবে বামে অথবা ডানে যে ওই রকম কিছু আছে কি না হ্যাঁ আছে এই যে 3 পাই বাই 8 3 পাই বাই 8 ঠিক আছে অযথা এগুলো একবার পাই বাই 2 নিব একবার 2 পাই নিব এভাবে চিন্তা করার দরকার নেই জটিল হয়ে যাবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে ফলো করো ইনশাআল্লাহ সমস্যা হবে না মাই ডিয়ার স্টুডেন্ট আবার ব্রেকেট দাও cos স্কয়ার 8 8 পাই মাইনাস পাই 7 পাই ছিল 1 পাই আসে ছোট হয়ে গেছে তাহলে লেখা যাবে সমস্যা নেই কি আসে cos স্কয়ার পাই বাই 8 cos স্কয়ার 3 পাই বাই 8 এটা ঠিক করো cos স্কয়ার 8 পাই ডিভাইডেড বাই 8 পাই হচ্ছে পাই মাইনাস 3 পাই বাই 8 তোমরা এই লাইনটা না করে এই লাইনটা করো যার কারণে জটিলতা হয় মুখস্ত রাখো মাই রেস্টুরেন্ট এটা কিন্তু এভাবে এসেছে তোমরা এই লাইনটা মনে রাখবে এই লাইনটা বলে হয়তো একটা দুইটা লাইন বেশি হবে কিন্তু তোমার কনফার্ম অঙ্ক হয়ে যাচ্ছে ঠিক আছে তোমাদের আর মুখস্থ করার কোনো ঝামেলা নাই তাহলে cos স্কয়ার পাই মাইনাস পাই বাই 8 8 পাই 8 পাই মাইনাস পাই ডিভাইডেড বাই 8 ওকে cos স্কয়ার পাই বাই 8 cos স্কয়ার 3 পাই বাই 8 এটা কি লেখা যায় 2 ইন্টু পাই বাই 2 90 ডিগ্রির সাথে জোর গুণ আছে তাহলে cos cosই থাকবে যদি এটা চিন্তা করলে হবে যে 90 ডিগ্রির সাথে জোর না বিজোড় ওকে তাহলে আমরা কি পাচ্ছি বলো cos স্কয়ার 3 পাই বাই 8 প্লাস এখানে সেম তাহলে কি পাচ্ছি cos স্কয়ার পাই বাই 8 তাহলে দুইটা জিনিস পেয়ে যাচ্ছি তাহলে আমাদের অঙ্ক কীভাবে হবে আমাদের কি সবসময় সাইন স্কোয়ার পেতে হবে দেখি আমরা সাইন স্কোয়ার আনতে পারি কি না 3 পাই বাই 8 আচ্ছা এটাকে মাই ডিয়ার স্টুডেন্ট সরাসরি 1 লেখা যাবে কেন যেহেতু পাই বাই 8 যোগ
3 pi by 8 is equal to 8 কত হয় 4 pi is equal to pi by 2 তুমি একটা সূত্র মনে রাখবে cos square theta plus cos square 90 degree minus theta এই দুইটার যোগফল theta ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাচ্ছে theta এবং 90 degree minus theta এই দুইটার যোগফল theta plus 90 degree minus theta কাটাকাটি করলে টোটাল যোগফল হয় 90 ডিগ্রি কজের ক্ষেত্রে হোক সাইনের ক্ষেত্রে হোক সিমিলারলি সাইন স্কয়ার থিটা সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা এই মানগুলো 1 লেখা যাবে এই মানগুলো 1 লেখা যাবে তোমাকে কি মনে রাখতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট এই থিটা এই 90 ডিগ্রি মাইনাস থিটা এই যোগফল কি হতে হবে 90 ডিগ্রি হতে হবে তো তুমি দেখো এটা হচ্ছে প্রথমটা এটা হচ্ছে দ্বিতীয়টা এটা হচ্ছে প্রথমটা এটা হচ্ছে দ্বিতীয়টা দুইটার যোগফল 90 ডিগ্রি 1 হয়ে যাচ্ছে এই দুইটা যোগ করো এই দুইটার যোগ করলে কি হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে কাজেই আমি এটা সরাসরি 1 লিখতে পারবো ঠিক আছে অথবা তোমার যদি এটা ভালো না লাগে ভালো লাগলে তো ভালো যদি ভালো না লাগে তুমি অন্যভাবেও করতে পারো লেখো অথবা আমি এটা মুছে ফেলি এটা তো হলো 2 আমাদের রেজাল্ট হয়ে গেল এ 2 এখন যদি তুমি এভাবে করতে না চাও তাহলে উপায় আছে সমস্যা নাই দেখো এটাকে কি লেখা যায় 2 cos স্কয়ার পাই বাই 8 ওই যে এই আকারে প্রকাশ করো 90 ডিগ্রি মাইনাস থিটা দেখো হয়ে যাবে তাহলে cos স্কয়ার 90 ডিগ্রি মানে পাই বাই 2 এটা তো মিলাতে হবে পাই বাই 8 যোগ বিয়োগ করে দেখো মিলে কিনা কত হয় পাই বাই 2 মাইনাস পাই বাই 8 8 লসাগু করো 4 পাই মাইনাস পাই তাহলে 3 পাই বাই 8 ওকে দেখো এখন আমাদের হয়ে যাচ্ছে একই জিনিস এই যে দেখো এই যে থিটা দিস ইজ থিটা দিস ইজ 90 ডিগ্রি মাইনাস থিটা দুইটার যোগফল 90 ডিগ্রি এই জিনিসটা মনে রাখবে অনেক কাজে লাগবে এই যে থিটা 90 ডিগ্রি মাইনাস এটা আগেও থাকতে পারে এটা আগেও থাকতে পারে ঠিক আছে থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা দুইটার যোগফল যদি 90 ডিগ্রি হয় সেম জিনিস থাকতে হবে কজ কজ অথবা সাইন সাইন স্কোয়ার দিয়ে তাহলে সেটার রেজাল্ট আমরা 1 লিখতে পারবো অথবা আমরা এভাবে প্রকাশ করলাম আমরা সবসময় যেভাবে করি কি লেখা যায় কজ স্কোয়ার পাই বাই 8 তাহলে এখানে 90 ডিগ্রি ইনটু 1 কস চেঞ্জ হবে সাইন হবে তাহলে কি হবে সাইন স্কয়ার পাই বাই 8 90 ডিগ্রি ইনটু 1 বারবার খেয়াল করো এটা কিন্তু বিজোড় 90 ডিগ্রি ইনটু 1 বিজোড় তাহলে এটা হলো তাহলে 2 ইনটু 1 কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 2 এভাবে করতে পারো এখন আমরা কি আরেকটু জটিলে গিয়ে দেখি যে আমাদের অঙ্ক আসলে এভাবে হচ্ছে কিনা আমরা একটু কনফার্ম করি দুই মিনিটে শেষ করে দিচ্ছি আমি মাই ডিয়ার স্টুডেন্ট এটা মুছে ফেলি আশা করি লেখা শেষ হয়ে গিয়েছে তোমাদের আরেকটা অঙ্ক করি আমরা তাহলে আমরা সব অঙ্ক এভাবে করতে পারবো একটু 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 বড় সংখ্যা লিখি আমরা 3 নম্বর দিলাম এটা কজ স্কয়ার পাই বাই 24 কজ স্কয়ার 19 পাই ডিভাইডেড বাই 24 একটু বড় সমস্যা নেই কজ স্কয়ার 31 পাই ডিভাইডেড বাই 4 এই অঙ্ক বেশি করার মানে হচ্ছে অঙ্ক ইম্পর্টেন্ট ঠিক আছে তোমাদেরকে গুরুত্ব একটু বুঝতে হবে এগুলো দুই মার্কের অঙ্ক আসে কজ স্কয়ার 37 পাই ডিভাইডেড বাই 24 একটু মিলিয়ে নেই পাই বাই 24 19 পাই 24 31 পাই 24 37 পাই ডিভাইডেড বাই 24 বাই স্টুডেন্ট খেয়াল করো কজ স্কয়ার পাই বাই 24 এটা তো বিয়োগ করা যাবে না বড় হয়ে যাবে কজ স্কয়ার এটা করি 24 নিচে যা আছে উপরে লেখো 24 পাই যোগ বিয়োগ করলে ছোট হয়ে যাবে কত লাগবে আমাদের মাইনাস 5 পাই এই যে 19 ছিল 5 হয়ে গেছে ছোট হয়ে গেছে প্লাস কজ স্কয়ার 24 সবগুলো অঙ্ক এইভাবে করো 24 পাই মাইনাস মাইনাস প্লাস 7 পাই কজ স্কয়ার 24
24 pi plus 13 pi. 13 pi. তাহলে কত হচ্ছে cos square pi by 24 cos square আমরা একটু মিলে নেই 24 থেকে 5 বিয়োগ দিলে 19 হয় 24 এর সাথে 7 যোগ করলে 31 হয় 24 এর সাথে 13 যোগ করলে 37 হয় তাহলে এটা কত হচ্ছে এটা এটা ক্যান্সেল পাই মাইনাস 5 পাই ডিভাইডেড বাই 24 cos স্কয়ার এটা এটা ক্যান্সেল করো পাই 7 পাই ডিভাইডেড বাই 24 cos স্কয়ার পাই প্লাস 13 পাই ডিভাইডেড বাই 24 cos স্কয়ার কত হচ্ছে পাই বাই 24 cos স্কয়ার এটা কি 2 ইনটু পাই বাই 2 তাহলে cos cosই থাকবে রেখে দাও দেখা যাক কি হয় 5 পাই বাই 24 cos স্কয়ার 7 পাই বাই 24 স্কয়ার দাও cos স্কয়ার 13 পাই ডিভাইডেড বাই 24 প্রথম দুটো রেখে দেই cos স্কয়ার পাই বাই 24 cos স্কয়ার 5 পাই বাই 24 দেখি এখন কি অবস্থা হয় cos স্কয়ার পাই বাই 2 প্রথমে মাইনাস দেই মাইনাস কি লিখলে প্লাস করা যায় প্লাস লিখলে তো একটু আবার কাটাকাটি হয়ে যায় মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে কত হয় দেখো আমরা একটু চেক করি 5 পাই দিলে হয় না পাই দিলে হয় একটু চেক করি আমরা 5 পাই বাই 24 একটু লসাগু করি আমরা 24 12 পাই মাইনাস 5 পাই আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গিয়েছে 12 মাইনাস 5 হচ্ছে 7 তাহলে এটা অবশ্যই মিলবে এটার সাথে এটা হয়ে গেল এই যে cos স্কয়ার sin স্কয়ার হবে 90 ডিগ্রি ইনটু 1 90 ডিগ্রি ইনটু 1 আমাদের সময় প্রায় শেষের দিকে এখানে পাই বাই 2 দাও প্লাস দিই প্রথমে এরপরে পাই মাইনাস 24 দাও পাই ডিভাইডেড বাই মাইনাস না পাই ডিভাইডেড বাই 24 লসাগু করলে কত হয় 24 24 12 পাই মাইনাস পাই হচ্ছে না তাহলে প্লাস লাগবে এই যে 13 এর জন্য ঠিক আছে ওকে তাহলে আমরা মুছে ফেলি ইজ ইকুয়াল টু অঙ্ক হয়ে গিয়েছে মাই রেস্টুরেন্ট এই লাইনটি ইম্পর্টেন্ট লাইন এটা ইম্পর্টেন্ট লাইন ঠিক আছে যেহেতু আমাদের যে কজ স্কয়ারের সাথে সাইন স্কয়ার মিলাতে হবে অথবা ওয়ান হতে ওয়ান প্লাস ওয়ান অথবা ওয়ান মাইনাস ওয়ান এই ফর্মে তোমাকে নিয়ে আসতে হবে কজ স্কয়ার 5 পাই বাই 24 এটা সাইন স্কয়ার হয়ে যাবে যেহেতু 90 ডিগ্রি ইনটু 1 আছে প্লাস মাইনাসের কথা চিন্তা করতে হবে না প্লাস কজ স্কয়ার 90 ডিগ্রি এটা কত হবে বলো সাইন স্কয়ার পাই বাই 24 আমরা একসাথে করি একসাথে করি হয়ে গিয়েছে আমাদের রেজাল্ট 1 আসবে ইজ ইকুয়াল টু কজ স্কয়ার পাই বাই 24 প্লাস সাইন স্কয়ার পাই বাই 24 এটা একটা ব্রেকেট নট নেসেসারি প্লাস কজ স্কয়ার 5 পাই বাই 24 প্লাস সাইন স্কয়ার 5 পাই বাই 24 দরকার নাই এটা সরাসরি লিখে দিলেও চলতো এটা দরকার নাই নো নিড তোমাদের বোঝার জন্য লিখেছে তুমি সরাসরি 1 প্লাস 1 লিখে দিতে পারো 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 2 মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের সময় 1 মিনিট অলরেডি ওভার হয়ে গিয়েছে আমরা আজকে আর বাড়াচ্ছি না তোমরা এই টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করো এই টাইপের অঙ্ক হোমওয়ার্ক দিস টাইপ প্রবলেমস আমি আর লিখলাম না তোমরা বই থেকে এগুলো পড়বে আমরা নেক্সট এই চ্যাপ্টারটা আর একটু সময় পেলে হয়তো শেষ করা যেত আমরা নেক্সট এই টাইপের অঙ্ক করবো যে 10 থিটা ইজ ইকুয়াল টু 5 বাই 12 এবং ধরো এরকম যদি থাকে 5 পাই বাই পাই বাই 2 থিটা কত লেখা যায় পাই হলে হলে সেক মাইনাস থিটা 10 থিটা সাইন থিটা প্লাস কোসেক মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হোয়াট এগুলো পারার কথা খুব সহজ জিনিস
একটা জিনিস এগুলো বিবেচনা করলেই হবে। আগামী ক্লাসে আমরা এই চ্যাপ্টারের উপর একটু সংক্ষিপ্ত আলোচনা করে আমরা ইনশাল্লাহ 7.2 এ চলে যাব। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে একটা কথা বলি, যে সূত্রগুলো আমি লিখে দিয়েছি 7.2 থেকে 7.6 পর্যন্ত, ওগুলো কিন্তু তোমরা অযথা প্রেশার নিও না। তোমরা আপাতত দেখো আমি যে টেকনিকগুলো দেখিয়ে দিয়েছি যে কীভাবে কীভাবে আসে, প্রমাণগুলো দেখো, আপাতত ওগুলো দেখো, প্র্যাকটিস করলে তোমাদের ইনশাল্লাহ অবশ্যই ঠিক হয়ে যাবে। আর ওই একটা জিনিস শুধু মনে রাখবে, তাহলে দেখবে যে অনেক প্রবলেম তোমাদের সলভ হয়ে যাচ্ছে। সাইন কজ সাইন, এইটা শুধু মাথায় রেখো, ডান পাশে ছিল স্টেপ টু, 1 নম্বর সূত্রের স্টেপ 1 এবং স্টেপ 2 তে, ঠিক আছে? তোমরা এগুলো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সুস্থতা কামনা করছি, খোদা হাফেজ।